Good morning from Howrah. The first bar Howrah stop, Kolkata Howrah. Howrah bridge stop dekhlam ebong stop. Hey guys, welcome to another vlog. আজকে যাচ্ছি কলকাতা ঘুরতে দুদিনের ট্যুর দুটো পার্টে ভিডিও আসবে আমরা 5 মিনিট থেকে দাঁড়িয়ে আছি ট্রেন আমাদের এখনো আসেনি আসার কথা সেই ছিল 4:40 এখন মোটামুটি 5:30টা বাজতে চলল আধা ঘন্টা ওয়েট করার পর চলে আসছে মহারাজা এখন মনে হয় উনি ইঞ্জিন চেঞ্জ করবে একটা জিনিস দেখাবো তোমাদের হ্যাঁ ব্রেক হয়ে জিনিসটা এই ইয়া কাম লুক এট দিস ভাই ভালো তো ভালো কি कौन है ये लोग कहाँ से आते हैं আমরা মোটামুটি 6 থেকে 7 ঘন্টা জার্নি করার পর চলে এসেছি মালদা স্টেশনে এখানে ট্রেনটি মোটামুটি 30 মিনিটের মতন দাঁড়াবে আর একটা কথা তো বলাই হয়নি আমরা এনজিবি থেকে শিয়ালদা পর্যন্ত এই ট্রেনটি হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস আমাদের টিকিট পড়েছিল 240 টাকা করে পার হেড গুড মর্নিং কলকাতা আমরা মোটামুটি 13 থেকে 14 ঘন্টা জার্নি করার পর চলে এসেছি কলকাতায় পৌঁছে গেছি হাওড়া স্টেশন প্যারি সমাজ গেই গুড মর্নিং ফ্রম হাওড়া ফার্স্ট বার হাওড়া আসলাম কলকাতা হাওড়া হাওড়া ব্রিজটাও দেখলাম এখন যাব আমরা যাব হচ্ছে হাওড়া থেকে শিয়ালদা তো ভাবছিলাম আমরা হাওড়া ব্রিজটা হেঁটে পারবো কিন্তু দেখাচ্ছে মোটামুটি এখান থেকে শিয়ালদা হচ্ছে প্রায় 4.5 কিলোমিটার যাওয়া সম্ভব না হাইটা ভাবছিলাম নৌকা দিয়ে পারবো স্টিমার দিয়ে পারবো স্টিমার দিয়েও বন্ধ খুলে নাই এই 6:30 বাজে 8টার সময় খুলবো 8টা অত লেট করে যাবে না আমরা ভাবলাম তাহলে ট্রেনে চলে যাই 10 টাকা টিকিট এত দূর হেঁটে পোষাবে না আমরা আসছি হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার টিকিট কাটতে ট্রেনেরও টিকিট পেলাম না এখন বাসেই যাব বাসেও 10 টাকা টিকিট চলো বাসেই দেখা করে গিয়ে ফ্যানটা দেখছো হোয়াট এ বিজি সিটি কি লোক দেখছো ব্যাপারটা পুরাই ধামাকা ধামাকা এদিকে ফলের দোকান আছে কিছু লেচুগুলা দেখছো লেচুগুলা দেখছো লেচু দারুণ দারুণ নিম্বু পানি নিম্বু পানি আমরা এখন যাব শিয়ালদা স্টেশন এখান থেকে শিয়ালদা স্টেশন প্রায় 5 কিলোমিটার বাসে ভাড়া নিচ্ছে 20 টাকা শিয়ালদা পৌঁছে গেছি আমরা এখন শিয়ালদা পৌঁছে গেছি এখন যাবো একটা রুমে
আমরা এখন বজবজ যাব শিয়ালদা স্টেশন থেকে যাব বজবজ বজবজ আমাদের রুম আছে ওখানে যাব লোকাল ট্রেনে করে যাব টাইমে ফেনা ফেনা হয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন বজবজের একটা ট্রেনে চলে লোকাল ট্রেনে চলে আমরা লুঙ্গিতে যাচ্ছি তো লুঙ্গিতে আমাদের রুম আছে ওখানে আমরা গিয়ে থাকবো তার থেকে ফ্রেস্ট হয়ে তারপরে এই ব্লগটার বেশি দেরি করবো না ব্লগটা শেষ করে দেবো প্রত্যেকটা বাড়ি হচ্ছে একটা টালির চাল দিয়ে তৈরি প্রত্যেকটা বাড়ির চাল টালি দিয়ে তৈরি এখান থেকেই টলিউডের বিভিন্ন তারকারা উঠে আসে টলির নিচ থেকে বিভিন্ন তারকারা উঠে আসে আজকে যে রোদ বাইরে আমরা আর বেরোচ্ছি না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার এবং কমেন্ট আজকের জন্য এখানে শেষ পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে টাটা বাই